नमस्कार, आमी शोमेन शुरू करछी आजकेर प्राइम फोकस शुधुमात्र बिजनेस प्राइम न्यूज़ेर पर्दा। आज के बिजनेस प्राइम न्यूज़ेर प्राइम फोकस अनुष्ठाने आमरा एमन एकटा विषय निये आलोचना करब जेटा मानुषेर जीवन जीविकार संगे अंगांगी भावे जड़िये रयेछे। एई अनुष्ठान शुरू करार संगे संगे आज के आरो एकटा कथा दिये आपनादेर सामने राखते चाई, सेटा हलो जे इतिमध्ये करोनार प्रथम ढेउ चले गियेछे, द्वितीय ढेउ शेषेर पथे, संक्रमण एखन अनेकटाई कम, किन्तु इंडियन मेडिकल एसोसिएशन इतिमध्ये शुनिएछे भयंकर एक अशुभ बाणी। अशुभ बलाटा ठीक नय, बला जाय एकटा सतर्कतार बाणी शुनिएछे इंडियन मेडिकल एसोसिएशन। खूब शीघ्र ही ना कि देशे आछड़े पड़ते चलेछे करोनार तृतीय ढेउ, आर करोनार तृतीय ढेउ जदि आबारो एदेशेर बुके आछड़े पड़े बा सारा भारतेर बुके आछड़े पड़े, ताले পরিস্থিতিটা কোন দিকে গড়াবে সেটা সহজেই অনুমান করা যায়। কিন্তু পরিস্থিতি কি যাবে, কোথায় দাঁড়াবে, সেই অনুমানের মধ্যে আমরা যাব না। আজকে আমরা আলোচনা করব এই রাজ্যের সবচেয়ে সম্ভাবনাময় শিল্প পর্যটন নিয়ে। অর্থনীতি যদি পর্যটনে চলে যায় তাহলে রাজ্যের ভাগে আর কী বা পড়ে থাকে। তাই আজকে রাজ্যের মানুষ চাইছেন পর্যটনের অর্থনীতি, এ রাজ্যেও পর্যটন আসুক, পর্যটন শিল্প আরও বিকশিত হোক। কারণ পর্যটন হচ্ছে সেই শিল্প যেই শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি জীবন জীবিকা। কীরকম ছিল আমাদের রাজ্যের পর্যটনের হাল করোনার পূর্বে, আসুন দেখে নিই একটি বিস্তারিত প্রতিবেদন। করোনা পরবর্তী ভারতীয় অর্থনীতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পর্যটন শিল্পে। অথচ 2018-19 সালের তথ্য বলছে ভারতের পর্যটন শিল্পের বাজার বেশ ভালো ছিল। দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদনে পর্যটন শিল্পের যোগদানও ছিল বেশ ভালো। এমনকি আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গেও পর্যটন শিল্পের চাহিদাও ছিল বেশ ভালো। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের হিসেব অনুযায়ী 2018 সালে ভারতের পর্যটন শিল্প গিয়ে পৌঁছায় $240 বিলিয়ন। ভারতে মোট কর্মসংস্থানের 8% মানুষ নিয়োজিত ছিল এই শিল্পে। সংখ্যাটি নিহাতি মন্দ নয়। কাউন্সিলের হিসেব অনুযায়ী 2018 সালে ভারতে প্রায় 42.673 মিলিয়ন মানুষ কর্মরত ছিলেন এই পর্যটন শিল্পে। একই রকম বৃদ্ধির ছবিটা ছিল আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও। 2019 সালে পশ্চিমবঙ্গে বেড়াতে আসেন মোট 92 মিলিয়ন মানুষ, এর মধ্যে বিদেশি পর্যটকদের সংখ্যা ছিল 1.6 মিলিয়ন। দেখুন, কোভিডের মধ্যে সমস্ত পেশাতেই কোভিডে অসম্ভব পরিমাণে ক্ষতি হয়েছে এবং জিডিপি সর্বকালীন পতন ঘটেছে। তার মধ্যে পর্যটন শিল্প পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পর্যটন শিল্পে বিগত 11 বছরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নতি করেছিল, কিন্তু সেখান থেকে কোভিডের দুটো ফেজে তাতে ভয়ঙ্কর রকমের ক্ষতি হয়েছে। করোনা থাবা বসিয়েছে গোটা দেশের পর্যটন শিল্পে। বাদ পড়েনি পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে এমন একটা রাজ্য যেখানে একই সঙ্গে রয়েছে পাহাড়, রয়েছে সমুদ্র, রয়েছে সুন্দরবন, একই সঙ্গে রয়েছে মেদিনীপুরের বিস্তৃত বনাঞ্চল। তাই ভারতে কোনো রাজ্যকে যদি শুধুমাত্র পর্যটন রাজ্য হিসাবে গ্রহণ করতে হয় তবে সেই তালিকায় অনায়াসেই ঢুকে পড়তে পারে আমাদের স্বাধীন এই বাংলা। করোনা পরিস্থিতির মধ্যেও নিরাপদ ও সামাজিক দূরত্ব বিধি মেনে কিভাবে রাজ্যে পর্যটন শিল্পের পালে আবার ফিরিয়ে দেওয়া যায় পুরনো হাওয়াটা, সেটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। দর্শকরা, আপনারা দেখলেন যে কতটা সম্ভাবনাময় ভারতের পর্যটন শিল্প আর ঠিক কতটা সম্ভাবনাময় রাজ্যের পর্যটন শিল্প। এই পর্যটন শিল্পে কত লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি জড়িয়ে আছে, কিন্তু তার সঙ্গেও রয়েছে সতর্কতার বাণী। আর সতর্কতার বাণী শোনালেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ রাজ্য শাখার যুগ্ম অর্থ সম্পাদক ডাক্তার বিবর্তন শাহ। ডক্টর বিবর্তন শাহর মুখ থেকে শুনে নেব ঠিক কী কী সতর্কতা বাণী এই মুহূর্তে রয়েছে পর্যটন শিল্পের জন্য। ডক্টর বিবর্তন শাহ, বর্তমানে আমরা দেখেছি কোভিডের ফেজ টুটা একটু কমবার পরে বিভিন্নভাবে জায়গায় আবার পর্যটকরা আসছে। আমরা কিছুদিন আগেই দেখেছি রাজ্য সরকার নিয়ন্ত্রণ জারি করেছেন যে দীঘা বা ইত্যাদি জায়গাগুলোতে সেখানে কোভিড বিধি মেনে মানুষ যাবেন। তার মানে হচ্ছে
হয় আপনাকে ভ্যাকসিনেশনের সার্টিফিকেট থাকতে হবে, তা না হলে আপনাকে কোভিডের আরটিপিসিআর করে যেতে হবে। পর্যটন শিল্পকে তো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া যাবে না, যখনই কোভিডের সেকেন্ড ফেজটা কমেছে ধীরে ধীরে এটা একটু বাড়ানো হবে, কারণ এর সঙ্গে কয়েক লক্ষ মানুষ, কয়েক কোটি মানুষের পেশা জড়িত। শুধু যে মানুষ ঘুরতে যায় তা নয়, ঘুরতে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানকার যে ট্রাভেলিং ইন্ডাস্ট্রি রয়েছে, সেখানকার যে হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি রয়েছে, সেই মানুষগুলোরও কিন্তু সম্পূর্ণরূপেই পর্যটকদের ওপর তারা নির্ভরশীল। সারা পৃথিবী জুড়ে পর্যটনের তো অনেকগুলি মাত্রা রয়েছে, শুধুমাত্র যে ঘুরতে যায় তা না, মেডিকেল ট্যুরিজমও এর একটা পার্ট। এগুলো চালাতে গেলে কোভিড বিধিকে সম্পূর্ণরূপে মান্যতা দিয়ে, মানে হোটেলগুলোকে এখন বলা আছে 50% অকুপেন্সি হবে এবং তাদেরকে হয় আরটিপিসিআই রিপোর্ট সাবমিট করতে হবে বা ভ্যাকসিনেশনের রিপোর্ট। সবচেয়ে যেটা বড় জিনিস দরকার হচ্ছে, শুধুমাত্র পর্যটকদের দেখলে হবে না, এই যে হোটেল ইন্ডাস্ট্রি, ট্রাভেলিং ইন্ডাস্ট্রিতে জড়িত যে মানুষরা কাজ করছেন তাদেরকেও সম্পূর্ণরূপে ভ্যাকসিনেশন করাতে হবে। দর্শকরা, আজকে প্রাইম ফোকাসের এই অনুষ্ঠানে একটা জিনিস কিন্তু আপনারা বুঝতে পেরেছেন, যে পর্যটন হলো সেই শিল্প, যেই শিল্পের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা রুটি রুজি সব কিছুই জড়িয়ে রয়েছে। আর আজকে যখন বিশ্ব বাংলা গেটের সামনে দাঁড়িয়ে এই অনুষ্ঠান করছি, তখন মনে পড়ছে মাইকেল মধুসূদনের একটা লাইন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। আজকে সত্যিই তো আমাদের এই বাংলায় বিবিধ রতন রয়েছে, কি নেই? উত্তরে হিমালয় থেকে দক্ষিণে সাগর, দক্ষিণে সাগর থেকে সুন্দরবন, সুন্দরবন থেকে মুর্শিদাবাদের নবাবী ঘরানা, নবাবী ঘরানা থেকে বিস্তীর্ণ বনাঞ্চল, সবই রয়েছে এই বাংলার অভ্যন্তরে। যে পর্যটনের অর্থনীতি চাই, অর্থনীতির পর্যটন নয়। অর্থনীতি যদি পর্যটন করতে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে চলে যায়, আদতে ক্ষতি হবে কিন্তু আমাদের এই স্বাধীন বাংলার। তাই বাংলার পর্যটনকে ফিরিয়ে দিতে হবে তার আগের গৌরবে, বাংলার পর্যটনকে ফিরিয়ে দিতে হবে 2019 আগের গৌরবে, কিন্তু অবশ্যই কোভিড প্রোটোকল মেনে, কোভিড সতর্কতা জারি করে, যেটা কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানিয়েছিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার যুগ্ম অর্থসচিব ডাক্তার বিবর্তন শাহ। ডক্টর বিবর্তন শাহ ঠিক প্রাসঙ্গিকভাবেই বলেছেন, ঠিক কী কী প্রোটোকল মেনে আজকে পর্যটন শিল্পকে বেঁচে থাকতে হবে বা ঘুরে দাঁড়াতে হবে। কীরকম আছে আমার সঙ্গে এই মুহূর্তে উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে জুড়ছেন সৌম্য ঘোষ, এবং গেটওয়ে অফ ক্যানিং, গেটওয়ে অফ সুন্দরবন থেকে জুড়ছেন দীপান্বিতা দাস, দীঘা থেকে জুড়ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, আর নবাবী ঘরানার দেশ মুর্শিদাবাদ থেকে জুড়ছেন কুশল শরীফ। অনুষ্ঠানে আমরা যখন শুরু করেছিলাম, যে বলেছিলাম যে মাইকেলের একটা লাইন, যে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, সত্যিই তো বিবিধ রতন রয়েছে। কাঞ্চনজঙ্ঘা থেকে পাহাড়, পাহাড় থেকে ডুয়ার্স, তরাই, বনাঞ্চল কেমন আছে? সমটি কী ছবিটা ধরা পড়ছে আজকে পাহাড়ের পর্যটনের ক্ষেত্রে, যদি তুমি আমাদের দর্শকদের একটু বিস্তারিতভাবে বলো। দেখো সৌমেনদা, আমরা যেখানে আজকে এখন দাঁড়িয়ে আছি এটা আমাদের পাহাড়ের একটা সংযোগস্থল বলতে পারো। এখান থেকে পাহাড়টা যা শুরু হচ্ছে, আর এখান থেকেই হচ্ছে ডান দিক দিয়ে চলে গেলে পরে দার্জিলিংয়ের রাস্তা, পিছন দিকে আমাদের কালিম্পং থেকে শুরু হয়ে এবং লেফট হ্যান্ড সাইডে যদি আমরা চলে যাই তাহলে ভুটান এবং জলদাপাড়া এবং ডুয়ার্সের রাস্তাটা চলে যাচ্ছে। এই পেট্রোল যে দামটা বেড়ে গেছে বা ডিজেলের দাম যে বেড়ে গেছে, এতে কিন্তু আমাদের অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হবে যারা ট্যুর অপারেটার যুক্ত আছেন বা যারা গাড়ি ব্যবসায়ী করেন, তার সঙ্গে আমাদের যারা ঘুরতে আসবেন তাদেরকেও। আমি আমাদের রিজনের কথা নিয়েই বলি, অন্যান্য রিজনগুলো যেখানে অনেক দিনের ট্যুর যদি থাকে, 6 নাইট 7 ডেজ বা 7 নাইট 8 ডেজের ট্যুর যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা গাড়িতেই হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু গাড়ির চার্জটা অনেক কম হয়। কিন্তু আমাদের রিজনে এটা একটা বরাবরের প্রবলেম যে আমাদের একটা গাড়িতে সমস্ত ট্যুর কমপ্লিট হয় না। যদি দার্জিলিং সিকিম ডুয়ার্স নিয়ে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটো বা তিনটে গাড়ি চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি আমাদের এখানে গাড়ির চার্জটা একটু হাই হয়েই থাকে অন্যান্য রিজনের থেকে। তার সঙ্গে আবার মূল্যবৃদ্ধি যদি হয়ে থাকে, 6 নাইট 7 ডেজের প্যাকেজে অলমোস্ট আমাদের 4,000 to 5,000 rupees এক্সট্রা চার্জেস কিন্তু ট্যুরিস্টদের বেয়ার করতে হবে, এবং সেটা কমানোর কোনো অপশন আমাদের হাতে তার অ্যাটলিস্ট এখন দেখতে পাচ্ছি না।
সেক্ষেত্রে তো টোটাল প্যাকেজের কস্টিং বেড়েই যাবে, এবং টোটাল কস্টিং বাড়ার ফলে দেখা যাবে অজস্র লোকই হয়তো আমাদের এদিকে ট্যুর করতে আসছেন না, সেই কস্টিং হয়তো সিমলা কুলুমানালি বা সুন্দরবন বা অন্যান্য জায়গায় চলে যাবে, সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু বড় ক্ষতি তো হবেই। পাহাড়ে যে পর্যটনের ছবিটা সৌম্য তুলে ধরল, তার সঙ্গে দেখুন বড়ই ম্লান দেখাচ্ছে নবাবের দেশ মুর্শিদাবাদ। সেখানে হাজারদুয়ারি আছে, যে হাজারদুয়ারি মুর্শিদাবাদ জেলার পর্যটনের প্রাণকেন্দ্র, যে হাজারদুয়ারিকে কেন্দ্র করে বেঁচে রয়েছে মুর্শিদাবাদ জেলার হাজার হাজার মানুষের জীবন জীবিকা, সেই মুর্শিদাবাদে বন্ধ রয়েছে আজকে হাজারদুয়ারি। তাই বন্ধ কিন্তু মুর্শিদাবাদের পর্যটন শিল্প। কুশল শরীফ আমার সঙ্গে রয়েছে। কুশল, ঠিক কী ছবি ধরা পড়লো? দেখো সৌমেনদা, আমি এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক স্থান হাজারদুয়ারি প্যালেস। আজ হাজারদুয়ারি প্যালেসের যে ইতিহাসে যার গুরুত্ব অপরিসীম, সেই জায়গায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি। কিন্তু হাজারদুয়ারি প্যালেসের যেসব 31 জন গাইড রয়েছেন তাদের কিন্তু অবস্থা খুব শোচনীয়। কারণ এই হাজারদুয়ারি প্যালেস বন্ধ থাকায় তারা কিন্তু কেউ মশলামুড়ি বিক্রি করছেন, আবার কেউ রঙের কাজে যাচ্ছেন, আবার কেউ রাজমিস্ত্রি কাজ করছেন। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এখানকার যারা হোটেল বা রেস্তোরাঁ যারা মালিক রয়েছেন তাদের কিন্তু খুব শোচনীয়, কারণ তাদের কোনো বেচাকেনা নেই, তাই তারাও কষ্টের মধ্যেই কিন্তু দিন কাটাচ্ছেন। পাশাপাশি যারা টোটো চালক রয়েছেন, টোটো চালক যারা যাত্রী পরিবহন করে বা পর্যটক বহন করে যাদের দিন রোজগার বা তাদের জীবন জীবিকা চলতো, কিন্তু তাদেরও কিন্তু পেটে তালা। এখানে মোট 100,000 প্রায় জীবন জীবিকা এই হাজারদুয়ারি প্যালেস থেকে চলে। কিন্তু এক কথা বলা যেতে পারে যে এই 100,000 মানুষের জীবন জীবিকা না থাকায় তারা কিন্তু খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। পাশাপাশি যেটা আরেকটা যে বিষয়টা জানা যাচ্ছে, সেই বিষয়টি হচ্ছে তোমার যে গোলগাপ্পা, যেটা মুর্শিদাবাদে যেটা বাঙালির লোকে যেটা যেগুলোকে বলে ফুচকা, সেটা কিন্তু করোনার জন্য বা লকডাউনের কোপে সেগুলো কিন্তু টুপসে গেছে। সুমেনদা, বাঙালির অত্যন্ত সাধের পর্যটন কেন্দ্র হচ্ছে দীঘা। কোনো কাজ নেই, চল দীঘা যাই, বাঙালি হামেশাই বলে। সেই দীঘার ছবিটাও কিন্তু দীঘায় যেমন হোটেল মালিকরা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত কোভিড বিধি মেনে যেমন তারা পর্যটকদের থেকে রাখতে চাইছেন বা পর্যটকদেরও আসতে বলছেন, কিন্তু কোভিড প্রোটোকল মেনে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে বা ভ্যাকসিনেশন সার্টিফিকেট নিয়ে কতজন পর্যটক দীঘায় ঘুরে বেড়াচ্ছেন, সেই ছবিটাই তুলে ধরছে দীঘা থেকে আমার অপর সহযোগী প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রসূন, দীঘার কী ছবি তুমি দেখতে পেলে আজকে সারাদিনে? দেখো সৌমেনদা, তুমি ঠিকই বলেছো। আমরা এই মুহূর্তে যেটা বলতে পারি, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে ওল্ড দীঘায়, যেটা বলা যেতে পারে যে পর্যটন কেন্দ্রে যে মূল মানচিত্র, অর্থাৎ ভারতের অন্যতম জায়গা বা পশ্চিমবঙ্গের মূল পর্যটন ক্ষেত্র দীঘা, সেই দীঘা সমুদ্র সৈকতের ধারে আমরা এই মুহূর্তে আছি। যেটা বলা যেতে পারে যে আমরা যে দীঘা দেখেছি সেই দীঘা কিন্তু অনেকটাই এখন বদলে গেছে। একদিকে করোনা আবহে এবং অন্যদিকে ইয়াস ঝড়, সব মিলিয়ে যেটা বলা যেতে পারে পর্যটন কেন্দ্র যে দীঘা সেটা কিন্তু আগের চেহারায় নেই, যাকে বলা যেতে পারে অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে এই দীঘা। একদিকে করোনা আবহে প্রথম ঢেউ যখন দীঘায় এসেছিলো, অর্থাৎ করোনার যে প্রকোপ প্রথম যখন দেখা দিয়েছিলো, সেই সময় থেকে কিন্তু অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে দীঘা। সব মিলিয়ে একদিকে বলা যেতে পারে দীঘা যে সমস্ত হোটেল বা পর্যটন ক্ষেত্র যে হোটেলগুলি রয়েছে সেইগুলো বন্ধ। তবে আরও একটা যে বিষয় বলা যেতে পারে, গতকাল অর্থাৎ প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে সমস্ত পর্যটক দীঘায় আসবে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কোভিড তাদের নেই, অর্থাৎ কোভিড নেগেটিভ, এবং অন্যদিকে তাদের দুটো ভ্যাকসিন হয়েছে এমন পর্যটক তারাই কিন্তু দীঘায় থাকতে পারবে। উত্তরবঙ্গের ছবির সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যতম জেলা মুর্শিদাবাদের ছবিটা কিন্তু কোথায় যেন এক সুতোয় বাঁধা রয়েছে। পর্যটকেরা সেভাবে আসছেন না, যার জন্য পর্যটন অর্থনীতিতে অক্সিজেন যোগানো যাচ্ছে না। তাই পর্যটন অর্থনীতির গতির চাকাটা যেন কোথায় একটু থমকে রয়েছে। কীরকম রয়েছেন সুন্দরবনের মানুষরা, কীরকম রয়েছেন সুন্দরবনের পর্যটকেরা? ক্যানিং থেকে জুড়ছেন আমার অপর সহযোগী দীপান্বিতা দাস। দীপান্বিতা, ঠিক কী ছবি তুমি দেখলে ক্যানিংয়ে দাঁড়িয়ে? দেখো সোমেনদা, তুমি ঠিকই বলেছো যে অর্থনীতির একটি বড় অংশ যদি পর্যটন হয়, মানে অর্থনৈতিক কাজকর্ম যদি এখান থেকে ছেড়ে চলে যায়, অর্থাৎ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি গেটওয়ে অফ সুন্দরবন অর্থাৎ ক্যানিং, ক্যানিংয়ের বহু মানুষের জীবন জীবিকা বিপন্ন হবে। কেননা এখানে জল জঙ্গল জীবন দেখতে এ রাজ্য নয়,
ভিন রাজ্য এমনকি বিদেশ থেকেও পর্যটকরা আসেন এবং এই পর্যটকদের কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে পর্যটনের অর্থনীতি। কারণ এখানে শয়ে শয়ে বোট মালিক এবং হাজার কর্মচারী, বহু মানুষ এই পর্যটন ভিত্তিক অর্থনৈতিক সঙ্গে জড়িত। এই যদি রাজ্যের পর্যটনের মানচিত্র হয়, এই যদি রাজ্যের পর্যটনের ছবিটা হয়, তাহলে এই ছবিটারই একই রকম প্রতিধ্বনি দেখা যাচ্ছে আমাদের এই শহর কলকাতা। কেননা প্রতি বছর অনেক মানুষই আসেন এই শহর কলকাতার অনেকগুলো দ্রষ্টব্য স্থান দেখতে, আর শহর কলকাতার ছবিটা তুলে ধরছে আমার অন্যতম সহযোগী বিক্রম লাহা। দেখো সোমেনদা, অন্যান্য জেলায় যে ছবিটা দেখলাম একই রকম ছবি কিন্তু কলকাতাতেও। এই কলকাতায় দেশীয় পর্যটক যেমন এখানে ভিড় করে, তেমনি বিদেশীয় পর্যটকরাও কিন্তু ভিড় করে। গত দুবছর ধরে করোনা আবহের জন্য পর্যটকদের সংখ্যা কিন্তু খুবই কম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তর পার্ক ইকো পার্কে। আমি ইকো পার্কের পার্কিং প্লেসে দাঁড়িয়ে আছি। এই পার্কিং প্লেসের ছবিটা একটু আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। এই পার্কে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করে। এই পার্কিং প্লেসে কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে, যেখানে কোনো গাড়ি থাকে মানে গাড়ি রাখার কোনো জায়গা থাকে না। কিন্তু আজ এটা জনশূন্য এবং কেমন একটা শ্মশানে পরিণত হয়েছে। এই করোনা ভাইরাসের কালো মেঘ কবে সরে, কবে নতুন দিনের শুরু হয়, আগের মতন আবার স্বাভাবিক জীবনযাপন মানুষ ফিরে আসে, সেটা এখন দেখার বিষয়। সত্যি পর্যটনের এই হাল হকিকত দেখতে দেখতে দর্শকদের পাশাপাশি আমাদের নিজেদেরও মনটা আজকে বিষণ্ণতায় ভরে গেছে। কারণ সম্ভাবনাময় শিল্প বলতেই পর্যটন শিল্প। কেউ ছবি তোলেন পর্যটন ক্ষেত্রে, কেউ ট্যুরিস্ট গাইড হিসাবে কাজ করেন, কেউ হোটেলে কাজ করেন, কেউ বুকিং এজেন্ট হিসাবে কাজ করেন। শত শত মানুষের, হাজার হাজার মানুষের জীবন জীবিকা ঘিরে রয়েছে পর্যটনের অর্থনীতি। সত্যি আজকে পর্যটনের অর্থনীতি যদি না বাঁচে, তাহলে বাংলার অর্থনীতিও বাঁচবে না। বাংলার অর্থনীতির অন্যতম প্রধান মেরুদণ্ড হলো সেই পর্যটন। সেই পর্যটন অর্থনীতির ছবিটা কিন্তু বড়ই করুণ। এদিকে শিয়রের সমন দিয়েছে কিন্তু তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, যা ইতিমধ্যে ব্যক্ত করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সত্যিই যদি তৃতীয় ঢেউ আসে, আর তৃতীয় ঢেউতে যদি আমরা কোভিড প্রোটোকল মেনে চলতে না পারি, তাহলে কিন্তু কিছুই অস্তিত্ব থাকবে না, কিছুই কিন্তু পরিবর্তিত আমরা করতে পারবো না, বা বলা যেতে পারে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে আমরা লড়াই করার ক্ষমতাটাই হারিয়ে ফেলব। তাই এই অনুষ্ঠান আজকে সংক্ষিপ্তভাবে শেষ হয়েও সেই রবীন্দ্রনাথের কথাতেই যেন বলতে হচ্ছে, শেষ হইয়াও হইল না শেষ। পরবর্তীতে আরও অনেক অনুষ্ঠান এরকম আমরা করব। সৌমেন ভট্টাচার্য, বিজনেস প্রাইম নিউজ।